সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী, যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি আমবাড়ি হাট, এবং আমবাড়ি হাটের যে জায়গায় প্রচুর চাহিদা সম্পন্ন 25 থেকে 35 হাজারের সার গরুগুলো বিক্রি হয়, আমরা সে জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো। আজ 7 ফেব্রুয়ারি 2022, চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো বিক্রেতাদের সাথে। চাচা ভালো আছেন? কত চাচ্ছেন এটার দাম? কত চাচ্ছেন? 40 এখন পর্যন্ত কত বললো চাচা? কত বলছে? 35,500 বলে। 35,500 লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন? কত হলে ছাড়বেন? এখন আমি চাইছি তো 40,000 কম হলে, 2,000 কম হলে, আরও 1,000 কম, মানে 37 হলে বিক্রি হবে, যেটা সর্বশেষ 37,000 হলে বিক্রি হবে। আমরা অবস্থান করছি এই পাশে, একটা দেখি নিতে চাই। ভাইয়া কত চাচ্ছেন? 37। কত বলছে? 33। কত টার্গেট লাস্ট? কত টার্গেট? কত হলে বিক্রি করবেন? 34,000 এটা কত চাচ্ছিলেন ভাইজান? 42। কত বলতেছে? কত? 34। কত হলে ছাড়বেন ভাই? 37,000 হলে এটা সর্বশেষ 37,000 আনুমানিক 1 বছর পার বয়স হবে। আর ও পাশে একটা ভাইয়া, ওটা 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 কত হলে ছাড়বেন? এটা 40। এ পাশে একটা কেনা বেচা চলছে, আমরা একটু দেখছি। আপনি কত বললেন? 2,000। 32। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছিলেন? স্বপ্নপুরি। স্বপ্নপুরি 36 আর 32, এই যে একটা বেচা বিক্রি চলছে, দাম দর চলছে 36 আর 32। আসসালামু আলাইকুম। ভালো আছেন বাবা? বাবা দাম বেতো হচ্ছে না, দাম রাখছি হচ্ছে না, কি অবস্থা? ভাঙ্গে কয়, ভাঙ্গে কয়, ভাঙ্গে মানে কত ভাঙ্গে? 40 ভাঙ্গে কয়। আপনি ভাঙ্গে দিবেন না? কত তো দিবেন চাচা? 45 কি হবে? এটা তো বেশি হয়ে যাচ্ছে, বেশি। এই পাশে ভাইয়া এটা কত চাচ্ছিলেন? 36। কত বলছে ভাই? 31। বেচা বিক্রি টার্গেট কত হলে ছাড়বেন? 33। সর্বশেষ 33,000 হলে বিক্রি হবে। দেখাই এগুলো কিন্তু কোনোটাই দাঁত হবে না কোরবানির সময়, এগুলো পোষার জন্য। এটা কত চাচ্ছেন ভাই? 42 ক্রস না? কত বলে? কত কত বলতেছে? 37,000। কত হলে ছাড়বেন এটা? 1,000 কম, মানে 39। দাঁত তো হয় নাই না? এই পাশে দেখুন, সেগুলো
চেষ্টা করি হিসাবে কি চলছে, দাম দর চলছে। কত কইছেন ভাইয়া, কত কইলেন? ৩৪ কত চাইলেন চাচা? ৩৮ আসছেন কোথা থেকে ভাই? ৩৪ ৩৮ কোথা থেকে আসছিলেন? সিরাজগঞ্জ বিক্রি করার জন্য? না, কেনার নেই। হ্যাঁ, মানে এখানে নিয়ে ওখানে বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি। কেমন আজকে বাজার দরটা কেমন? আজকে বাজার বেশি বেশি, অনেকেই বলতেছে কম। তারপরে যারা কিনতেছে তারাও অনেকে আজকে কম বলতেছে আর কি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা 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 কত দাম? কত? ৪২ কত বলে, কত বলে? ৩৪-৩৫ কত বিক্রি করবেন? ৪০ হলে দেবেন? ৪০ হাজার হলে। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? আজকে কি অবস্থা বাজারটা বলেন? বাজারটা ভালো না, আবার তো আকাশ মেঘলা হয়ে গেল। মানে দামটা কি আজকে কম? কম মানে একেবারে কম, একেবারে কম। আচ্ছা, কত বলতেছে এখন? ৪৭ ৪৭ কত হলে বিক্রি করবেন? এটা ৫২ হলে? ৪৭ বলছে, ৫২ হাজার হলে বিক্রি হবে। আজকে কম আছে, তবে এই গরুটার রেট একটু বেশি আছে। হয়ে গেল, বিক্রি হয়ে গেল? হয় নাই, দেখা দেখি। কত কইছিলেন দাম? ৪১ দাম বলছে। চলে যাবো ভিতরের দিকে, এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেবো। এই যে এ পাশে এটা এটা কত যাচ্ছেন? কত ভাই? ৭২ দেখা দেখি চলছে, দেখছি। কার জন্য দেখছেন? কার জন্য? ভাইয়ের সাথে কথা বলতে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথা থেকে আসছিলেন? নাটোর। কেনার উদ্দেশ্যে? কি মনে হচ্ছে আজকে বাজার দর? আচ্ছা, মোটামুটি কেনা যাচ্ছে? কয়টা কিনলেন? আর কিনবেন? আরো দুইটা কেনার চিন্তা ভাবনা? সন্তুষ্ট কিনে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কত আমরা একটা দেখি, একটা দাম তো চলছে। দেখি এটা দাম তো চলছে, আমরাও আছি। কত চাইলেন? ১১০ কত বললেন ভাই? ৮৫ দেখছি আমরা, এটা একটু তথ্য নিতে চাই। ভাইয়া কত চাচ্ছেন এটা? এটা তো চাচ্ছি ৪৭ কত কয় বলতে? কেমন টার্গেট বেচা বিক্রির? ছেলে দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ। আমি তো দাম চাই নাই আপনার কাছে, দাদা আসছে লিগাল দামটা ভুলে আসেন।
না।